সন্মানীয় আমাৰ নেশ্যনেল কমিটিৰ কৰ কমিটিৰ মেম্বাৰ আছে আমাৰ মাজত, তেওঁলোকৰ পৰা মন্তব্য ল'ব আজি যে আমাৰ লগত তেখেতে এডিশ্যনেল চিকিৎসকৰ লগত আলোচনা কৰিছে, তেখেতৰ মুখৰ পৰা আপোনালোকে শুনা পাব। নিশ্চয় আমাৰ যি আলোচনা কৰিছে খাদ্য আলোচনা কৰিছে, আৰু আমি আশা ৰাখিছোঁ আমাৰ এজন সতীৰ্থ প্ৰশ্ন কৰিছিলে এডিশ্যনেল চিফ ছেক্ৰেটাৰী যে ছাৰ যে 15 আগষ্টৰ আগতেই আমাৰ যিখিনি দাবী সন্নিৱিষ্ট কৰিছোঁ এইখিনি অতি সোনকালে সমাধান কৰিব। তেখেতে কৈছে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত আলোচনা কৰি এই আলোচনা কৰি সুন্দৰভাৱে আমি সমাধানৰ ক্ষেত্ৰত আমি সিদ্ধান্ত ল'ম। আপোনালোকে কোনো ধৰণৰ চিন্তা কৰিব নালাগে, আমাক সন্মান কৰিছে, আমি তেখেতক সন্মান সহকাৰে আমি আমাৰ যিখিনি মেমৰেণ্ডাম প্ৰস্তুত কৰিছোঁ এইখিনি আমি দাঙি ধৰিছোঁ, আৰু অতি সোনকালে তেখেতে আমাৰ সমস্যা সমাধান কৰাৰ ক্ষেত্ৰত তেখেতে আমাক আস্থা দিছে। সতীৰ্থসকলৰ পৰা মন্তব্য ল'ব পাৰে আপোনালোকে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় গৃহৰ কিজান। নমস্কার, অঙ্গরেখা জিন্দাবাদ, অঙ্গরেখা জিন্দাবাদ, অঙ্গরেখা জিন্দাবাদ, 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 অসম অঙ্গর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নমস্কার, মই হিসান আহমদ, নেশ্যনেল হোমগার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোর কমিটি আর স্টেট কমিটি, আমি দুই সকল দুই কমিটি মিলি একগুট হই চিফ সেক্রেটারি মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়ের ওসরত হই আমি আমার সমস্যাখিনি দাঙি ধরেছো, আর চিফ সেক্রেটারি স্যারে আমাক আশ্বাস দিয়েছে যে যিমান সোনকালে পারে আমার সমস্যাখিনি সমাধান করব পারে, তার কারণে আমি আশা রাখিছো অতি সোনকালে যাতে আমার সমস্যাখিনি সমাধান হয়। আর ভাই বন্ধু অবগত করছো আপনাদেরকে নেশ্যনেল হোমগার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের আন্ডারত আহি কাম করক, আর আমার হক আর অধিকারের কারণে মাত মাতি যাক। ধন্যবাদ। এইখানে কই মর মন্তব্য আমি মানিছো।